ইতিহাসে তো নজিরবিহীন বিচারপতির কাছে চাকরি প্রার্থীরা আপনাকে এতটা ভরসা করে, এতটা এতটা বিশ্বাস করে, কি বলবেন আপনি এত সুন্দরভাবে? আমার পক্ষে ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার পক্ষে যেটুকু বলা সম্ভব, যেটুকু আমার ক্ষমতার মধ্যে আছে, আয়ত্তের মধ্যে আছে, যেটা বুঝিয়ে বলা সম্ভব সেটুকু বললাম, আর কি বলবো। ওদের মূল নিয়োগটা মূলত সুপার নিউমেরিটি পোস্টের জন্যই ওরা মানে নিয়োগটা হচ্ছে না বলে ওরা দাবি করছে বারবার। তো স্যার কোন জায়গাটা সমস্যা, ওদের সঙ্গে কথা বলে ঠিক কী মনে হলো স্যার? না সেটা আমি তো যতক্ষণ না ওদের উঠি সেটা ভালো বুঝবেন, আমি তো মামলাটা শুনিও নি। আমি ওদের সুপার নিউমেরিটি পোস্টের কী প্রবলেম হয়েছে প্রেজেন্টলি, এখন কি মানে মামলায় কী সমস্যা আছে সেটা আমি জানিও না। স্যার আপনি একজন বিচারপতি হিসেবে কি মনে করেন সুপার নিউমেরিটি পোস্ট অবৈধ? এই প্রশ্নের উত্তর আমি বাইরে জানিয়ে দেবো না, আমার কোর্টে গিয়ে যখন মামলা হবে তখন বুঝতে পারবেন। কোন জায়গাটা আর হাতটা তুমি সরো, বুঝলাম না কি বললেন আপনি ওদের সাথে কথা বলে ফোন ফোন করছিলেন কাউকে একজনকে? হ্যাঁ, কোনোকে এসএসসি করতে বা কোনো না সেটা আমি আপনাকে বলবো না, আমি কারোর সঙ্গে ফোনে কথা বলেছি কিন্তু সেটা আপনারা দেখেছেন ফোনে কথা বলেছি, কিন্তু কার সঙ্গে বলছিলাম সেটা আমি আপনাদেরকে জানাবো। স্যার ওদের সাথে কথা বলে ওদেরকে কি সমাধান দিলেন স্যার? একটু যদি দিলাম যে ওরা কোনো আইনজীবী এনগেজ করবেন, যদি ওনারা বলছেন যে আমাদের ন্যাচারালি টাকা পয়সা থাকার কথাও না, অনেকদিন ধরে ওনারা এই লড়াই লড়ছেন, তো তখন আমাদের যে লিগাল আইনি সহায়তা পাওয়ার যে একটা কেন্দ্র আছে হাইকোর্টের, সেখানে যেতে বললাম, সেটা হাইকোর্টের পাশে মানে মেন বিল্ডিংয়ের পাশেই সেন্টিনারি বিল্ডিং আপনারা চেনেন, সেখানে গিয়ে যোগাযোগ করলে তারা কোনো অ্যাডভোকেটকে দিয়ে দেবে, তারা ওনারা সেই অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে ওনার প্রেজেন্ট স্ট্যাটাস প্রেজেন্ট সিচুয়েশানটা কী সেটা আগে ভালো করে বুঝে নিন, সেটা না বুঝে নিয়ে কান্নাকাটি করলে তো লাভ হবে না, করে নিয়ে সেই মামলাটাকে লড়তে হবে, এইটুকুই বললাম আর কি বলবো। ঠিক আছে স্যার, ওনারা বলছেন যে ওনারা বলছেন দীর্ঘ একটা আইনি জটিলতার মধ্যে দিয়ে ওরা ওনাদের দিয়েছে গত বছর রেকমেন্ডেশন হয়ে গিয়েছে, এরপরে ওনারা চাকরি পাচ্ছে না, কোথাও তো এটা আসতে হারাচ্ছে। আপনার প্রশ্নটা কি? তো আপনার স্টেটমেন্ট হল প্রশ্নটা কি? ওটা ওনাদের বক্তব্য, এই জায়গা থেকে ওরা আজকে আপনার দ্বারস্থ হলে এই জায়গা আমি যেটুকু আমার পক্ষে যেটুকু বলা সম্ভব বললাম। একটা প্রশ্ন স্যার, কোথাও 1000 দিন, কোথাও বা 300 দিন, কোথাও বা 400 দিন, এই অনন্ত কাল ধরে যে আন্দোলন চলছে সমাধানটা কোথায়? এরা বলছে সরকার তো নিয়োগ দেবে বলছে। আচ্ছা, যারা এতদিন ধরে রাস্তায় বসে আছে তারা আদালতে এসে ব্যাপারটা তাদের সমস্যাটা তুলে ধরছে না কেন? আদালতে তো এতজন জজ আছেন, এতগুলো বেঞ্চ আছে এবং সেখানে মামলা শোনা হয়, অনেকে তাদের কাছ থেকে উঠে এসে মামলা শুনিয়ে তারা চাকরি নিয়েও চলে গেছেন, এরা বসে আছেন কেন? আমি এটা তো বুঝতে পারছি না। সরকারের পক্ষ থেকে তো বলছে, সরকারের পক্ষ থেকে যদি আইনি জটিলতা তৈরি হয় বারবার কেস করার জন্য আমাদের নিয়োগ দিতে পারছি না, এটা আমি একেবারে বুঝতেই পারছি না কথাটা, আপনাদের কথাটা আমি সরকারের এই কথা শুনিনি, যারা ওখানে বসে আছেন তারা ওখানে বসে আছেন কেন? তাহলে একটা পিটিশন নিয়ে হাইকোর্টে চলে আসুন না, যে ঘরে তাদের মামলা হবে সেখানে তারা শুনুন কি বলে। আমার তো মাঝে মাঝে প্রশ্ন জাগে, তারা সকলে প্যানেলে আছেন তো বা ওয়েট লিস্টে আছেন তো? এটা আগে ভালো করে তারা দেখুন, আপনারা দেখুন রাস্তায় বসে থেকে কী হবে, এতদিন ধরে 1000 দিন ধরে রাস্তায় বসে আছে, কেউ শুনবে? কিছু করতে পারবে? তারা কি প্যানেলে আছেন বা ওয়েট লিস্টে আছেন? তার কি কোনো রাইট ক্রিয়েট হয়েছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।